الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى قالوا ابنوا له بنيانهم فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال رب إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني شاء الله من الصابرين الحمد لله سيد الأيام أفضل مكان وفي شهر المبارك এই বরকতপূর্ণ মাসে শ্রেষ্ঠ দিবসে এবং পৃথিবীর সর্বোত্তম স্থানে তথা পবিত্র পবিত্র মসজিদে সমবেত আজকের দূর অদূর থেকে আগত জিলকদ মাসের শেষের দিকের জুমার সম্মানিত মুসলিম কেরাম দিনী ভাই ও বোনেরা সমস্ত হামদ অন্তর অন্তর স্থল থেকে মন ভরা কলিজা ভরা প্রশংসা সেই মহান স্রষ্টা যার হাতে আমাদের সুস্থতা সচ্ছলতা নিরাপত্তা সব কিছুই যার একান্ত অনুগ্রহ অনুকম্পার উপরে নির্ভর করে এবং সেই নির্ভরেই তারই হেফাজতে আজকে আমরা করোনা ভাইরাসের এই পাঁচ মাসের অধিক অতিবাহিত সময়ের মধ্যে আমরা সুস্থ থেকে নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত আমাদের জীবন সংসার দিনই এবং দুনিয়ার দায় দায়িত্ব যথাযথভাবে পালন করার মতো শারীরিক সুস্থতা পেয়ে আমরা ধন্য হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের চিরলেখনী এবং তার দয়ার বিনিময় এই নিয়ামতে আমরা ধন্য হয়েছি সেই মহান স্রষ্টার
ভূয়াসী প্রশংসা করি, অন্তরন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পাঠ করি বিশ্বনবী মহানবী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে অনুসরণ করতে হয় শুধু বছরের ইবাদতকে নয়, বাৎসরিক ইবাদতে নয়, মাসিক ইবাদতে নয়, সাপ্তাহিক ইবাদতে নয়, দৈনন্দিন ইবাদতে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তেই যে মহামানব, যে বিশ্ব মানবের অনুসরণ অনুকরণই হলো আপনার আমার এ দুনিয়ার, এ জীবন সংসারের কল্যাণ আনয়নের একমাত্র উপায়, এবং পরজীবনে অনন্ত অপরন্ত জীবনে পাড়ি জমানোর পরে যার অনুসরণ অনুকরণ করার ভিতরেই রয়েছে এ পৃথিবীর সমস্ত মুমিন মুসলিমার নাজাত এবং মুক্তির, আমল কবুলের, আল্লাহর নৈকুট্য লাভের একমাত্র উপায় এবং মাধ্যম সেই নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি,
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সময় উপযোগী হিসেবে স্বাভাবিকভাবেই কুরবানি নিয়ে আলোচনা করাই এই জুমা সামনের জুমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তাই আজকের জুমার মূল আলোচনাই হবে কুরবানি কেন্দ্রিক, আল্লাহর নৈকট্য লাভের উপায় উপকরণ কেন্দ্রিক। সম্মানিত উপস্থিতি, তাই কুরবানির বিভিন্ন মাসাল্লা মাসাইল নিয়ে আজকে আলোচনা হবে। তার প্রারম্ভে কুরবানির করার ভিতরে আমাদের যে উপকারিতা রয়েছে, ফাওয়াইদুল উযহিয়া, কুরবানি করার মধ্যে আমাদের যে কল্যাণ নিহিত রয়েছে দুনিয়া ও আখেরাতের, তার শিরোনাম আলোচনা করে কুরবানির প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব। এরপরে কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ফাওয়াইদুল উযহিয়া, কুরবানি করার মধ্যে কুরবানি দাতার এবং তার পরিবার পরিজনের দুনিয়া এবং ওখরাবী, দুনিয়াবী ও ওখরাবী, দুনিয়া এবং আখেরাতের অনেকগুলি কল্যাণ নিহিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেই হয় সর্বক্ষেত্রে। তিনি আমাদের জন্য যা কিছু হালাল করেছেন, ফরজ ওয়াজিব করেছেন, আবশ্যকীয় করেছেন, তার প্রতিটি হুকুমের মধ্যে রয়েছে আপনার আমার দুনিয়ার সার্বিক কল্যাণ, সুবহানাল্লাহ। আবার যেগুলোকে নিষেধ করেছেন, হারাম করেছেন আপনার আমার জন্যে, তা এই জন্যেই শুধু হারাম করেছেন যে তাতে যে কোনো প্রকারের অকল্যাণ এবং ক্ষতি নিহিত রয়েছে। তাই আপনার আমার শারীরিক হোক, আর্থিক হোক, সামাজিক হোক, যে কোনো প্রকারের দুনিয়া অথবা আখিরাতের ক্ষতি হোক, ক্ষতি আসে বিদায়ী সেটা হারাম করা হয়েছে, আর কল্যাণ আসে বিদায়ী সেটা ফরজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যিনি আমাদের জন্যে উভয় দিকের কল্যাণের বিধান আমাদেরকে দান করেছেন, সেই মহান প্রতিপালক মাহমুদের জন্য আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। কুরবানিও তার মধ্যে একটি বিষয়, বিশেষ উপকারী এবং কল্যাণময় বিষয়। তাই কুরবানির অনেক উপকারিতা, তার মধ্যে বিশেষ করে হলো এক নম্বর, আত-তাকাররুব ইলাল্লাহি তাআলা। প্রথম যেটা কুরবানির মৌলিক উপকার, মৌলিক যেটা উদ্দেশ্য, এক নম্বর যেটা কল্যাণ, সেটা হচ্ছে কুরবানির মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ, মনিবের সান্নিধ্য লাভ। মনিবের সান্নিধ্য যদি লাভ করা যায়, তাহলে আর কি বাকি থাকলো? দুনিয়াতে বসের যদি সন্তুষ্টি অর্জন করা যায়, যে অফিসে আপনি আমি চাকরি করি সেই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার যদি সান্নিধ্য এবং তাদের যদি মানে স্নেহপাত্র হওয়া যায়, তাহলে তো আপনার আমার জন্য ওই অফিসের যাবতীয় বিষয়গুলো সহজ হয়ে যায়। আপনার মান উন্নয়ন, আপনার বেতন বৃদ্ধি, আপনার ওই অফিসের চাকরির বিষয়ে নিরাপত্তা, সব কিছুই যেন অটো সহজ হয়ে যায় যদি মালিক মনিবকে, ঊর্ধ্বতন বসকে যদি সন্তুষ্ট করা যায়। সুবহানাল্লাহ, যদি দুনিয়াবী ক্ষেত্রে এটাই হয়, তাহলে কুরবানির যে এক নম্বর যে বিষয় ফায়দা এবং উপকারিতা, সেটা হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ। সুবহানাল্লাহ, এটাই সবথেকে প্রধান কল্যাণ এই কুরবানির মধ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে আত-তাওসিয়াতু আলাল আহল। ঈদের দিনে যেহেতু কুরবানি ঈদের দিন হয়, তাই ঈদের দিনে নিজের এবং পরিবার পরিজনের আনন্দের এবং খাওয়া দাওয়ার ব্যাপারে একটি প্রশস্ততা নিয়ে আসা। ওয়ানাফুল ফুকারা, তিন নম্বর হচ্ছে এই কুরবানির সাথে রয়েছে দরিদ্র নিডি মানুষের বিভিন্ন দিকের উপকারিতা। এই গোস্তের মাধ্যমে হোক, এটা চামড়ার বিক্রিকৃত চামড়ার মাধ্যমে হোক, গরিব মিসকিনদের জন্য রয়েছে এই কুরবানির বিভিন্ন উপকারিতা। চার নম্বর ওয়াসিলাতুল আরহাম, এবং আত্মীয়তার বন্ধনকে মজবুত করা। অনেক সময় হাদিয়া তোহফা অনেকে দিতে পারি না, কিন্তু কুরবানির মাধ্যমে হাদিয়া তোহফা দিয়ে পরস্পরের সম্পর্ক এবং বন্ধন, তাদের ভালোবাসাকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ হয় কুরবানির গোশত বন্টনের মাধ্যমে। চার নম্বর হচ্ছে আল ইহসান ইলাল আকারিবি ওয়াল জিরান, প্রতিবেশীদের প্রতি সৎ
সহানুভূতি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদেরকে তার নিজের কুরবানির গোশত প্রতিবেশীদেরকে দিতেন, শুধু কুরবানির গোশতই না বরং প্রতিবেশীদেরকে তরকারির ঝোলও দিতে বলেছেন। প্রতিবেশীদের সম্পর্কে আল্লাহ ওয়াহি এত বেশি ওয়াহি নাজিল হয়েছে আর এত বেশি গুরুত্ব দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাযারা জিবরিলু ইউসিনি বিল জারি, যে জিবরিল আলাইহিস সালাম আমাকে ওসিয়ত করতেই থাকতেন, আমাকে গুরুত্ব আমাকে নির্দেশ করতেই থাকতেন প্রতিবেশীর সম্পর্কে, কেমন যেন আমার সম্পদের পরিস উত্তরাধিকার তাদেরকে বানিয়ে দেবে, অথচ সেটা তারা পাওয়ার হকদার না, কিন্তু তাদের ব্যাপারে এত বারংবার এত বেশি ওসিয়াত করতেন যে মনে হয় যে আমার সম্পদের মালিক তাদেরকে বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে। প্রথম উপকারিতা নিয়েই প্রথমে আমি একটু আলোচনা করব, কোরবানির প্রাক্ষাপট নিয়ে, যে কোরবানির মৌলিক উদ্দেশ্য আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য লাভ। কেন কোরবানি যেখান থেকে এসেছে, কোরবানির যেটা প্রাক্ষাপট পটভূমিকা, সেখানে যদি আমরা কোরআনের ইতিহাস এবং আল্লাহর বাণীর মাধ্যমে যদি আমরা তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে সেখানে ছিল শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভ। সেই কোরআন কোরবানির প্রাক্ষাপটের পিছনের দিকে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা পাবো যে কোরবানির একমাত্র উদ্দেশ্য ছিল ইখলাসের সাথে কোরবানি করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে অনেক পিছনে নিয়ে গেছেন কোরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে। অতলু আলাইহিম নাবা আবনাই আদম, হে রাসূল তুমি আদমের দুই সন্তানের ব্যাপারে তুমি আলোচনা করো, তাদেরকে সংবাদ শোনাও। ইদ করবা কুরবানান ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার, যখন আদমের দুই সন্তান হাবিল ওয়া কাবিল তারা দুইজনে মিলে যখন আপন আপন কুরবানি করলো আল্লাহর জন্যে, ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের একজনেরটা কবুল করলেন, অপরজনেরটা কবুল করলেন না। যারটা কবুল করলেন তাফসীরে এসেছে লি ইখলাসিহিল কামিল, তার পরিপূর্ণ ইখলাসের দরুন আল্লাহ তারটা কবুল করলেন, সেটা হচ্ছে হাবিল। আর কাবিলটা আল্লাহ কবুল করলেন না, কেননা সে কোনো রকম দায় ঠেকানোর জন্যে দেখা দেখি ভাইয়ের দেখা দেখি সে একটা কিছু জীর্ণ শূন্য নিয়ে জীর্ণ শূন্য জিনিস নিয়ে কোনো রকম হাজির করেছে হাজিরা দেওয়ার জন্যে, কিন্তু তার অন্তরের ইখলাস এবং অন্তরের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ ইখলাস তার ছিল না। তাফসিরে পাওয়া যায় যে তাদের কুরবানির বিষয় ছিল যে তাদের কুরবানির যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কুরবানির একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য লাভ। সেখানে আমাদের বর্তমানে ইসলাম আমাদের জন্য যেটা সহজ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের জন্য এই নৈকট্য লাভের পাশাপাশি আরও যে অনেকগুলি উপকারিতা আল্লাহ আমাদের জন্য সহজ এবং দান করেছেন, কিন্তু পূর্বের কুরবানির মধ্যে এই সুযোগ সুবিধাগুলি ছিল না। তাদের কুরবানি হাবিল এবং কাবিল, তারা কুরবানি মরুভূমিতে তাদের সে কুরবানির জিনিস রেখে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাত্রা কবুল করতেন, আসমানি আগুন এসে সেটাকে পোড়াই নিত, জ্বালিয়ে দিত, আর যাত্রা কবুল হতো না তারটা আল্লাহর আগুনে পোড়ানো হতো না। তাহলে সেখানে দেখা আসছে যে তারা দুনিয়াবী কোনো ফায়দা সেই কুরবানির মধ্যে তাদের ছিল না, যেটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সেখানে আমাদের গোশত খাওয়ার বিষয়, আত্মীয় স্বজনদেরকে দেওয়ার বিষয়, সেখানে গরিব মিসকিনদের নানাবিধ উপকারিতার বিষয়, এই এই কোনো ফায়দা এই ধরনের কোনো উপকারিতা পূর্বের কুরবানির সাথে ছিল না, ছিল শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে কুরবানির মূল বিষয় হল আল্লাহরই একমাত্র নৈকট্য লাভ, গোশত পাওয়া, আত্মীয় স্বজন আপনজন নিজেরা খাওয়া, এগুলো সব বোনাস, এগুলো সব উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বোনাস, কিন্তু কুরবানির পটভূমি এবং প্রাক্ষাপট সূচনা আমাদেরকে জানিয়ে দেয় যে কুরবানির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ। তেমনিভাবে এরপরে যদি আমরা
কোরবানির আরও একটু এদিকে চলে আসি, যেখান থেকে মূলত কোরবানির আরও বিস্তারিত বর্ণনা এবং আমাদের জন্য কোরবানির যে পদ্ধতি এবং ধারা সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান দুইজনেরই কোরবানির মাধ্যমে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 97-98 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم মুশরিকরা পত্তলিকরা ইব্রাহিম আলাইহিসসালামের এবং আল্লাহর তাওহিদি দিনের যারা শত্রু সেই নমরুদরা, বিশেষ করে সেই মুশরিকদের যারা প্রতিনিধি, যারা নেতৃস্থানীয় লোক, তারা অধীনস্থ লোকদেরকে নির্দেশ করলো, কালু বুনু লাহু বুনিয়ানা, তারা বললো যে ইব্রাহিমের জন্য তৈরি করো তোমরা একটা বুনিয়ান, প্রেসার, একটা বাউন্ডারি, বিশাল একটা প্রাচীর। ফালকুহু ফিল জাহিম, এবং সেই প্রাসাদের মধ্যে অবর্ণনীয় বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে ফালকুহু ফিল জাহিম, সেখানেই তোমরা তাকে নিক্ষেপ করো। বর্তমান প্রেক্ষাপটের একটা শিক্ষা এই এই আয়াত এই শব্দের মধ্যে রয়েছে, যেটা আমি এর আগেও আলোচনা করেছি, যে করোনা ভাইরাসের ক্ষমতা নাই নিজের ক্ষমতায় আপনাকে আমাকে আক্রান্ত করবে। যদি করোনা ভাইরাস নিজস্ব গতিতে নিজের ক্ষমতায় কাউকে আক্রান্ত করতে পারতো, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকেও আগুনে পোড়ায় ফেলানোর কথা ছিল। কেননা আগুনের দহন শক্তি আল্লাহরই দেওয়া, আগুনের দহন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন এই দহন শক্তি দিয়ে। তার স্বাভাবিক আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, আল্লাহর পক্ষ থেকে তার দেওয়া ক্ষমতা এবং পাওয়ার হলো, তার ভিতরে যা কিছু দেওয়া হবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। কিন্তু সেই ক্ষমতা, সেই পাওয়ার, আল্লাহ প্রদত্ত শক্তি কেন আগুন ইব্রাহিমের জন্য কার্যকর করতে পারলো না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল না। অতএব এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে করোনা ভাইরাসের বা পৃথিবীর যে কোনো বালা মুসিবাত আপনার আমার জন্য সে তার নিজস্ব গতিতে নিজের ক্ষমতায় আপনার আমার শরীরে উঠতে পারবে না। আপনার আমার জীবনে, আপনার আমার অর্থনৈতিক জীবনে, জীবনের কোনো সাইটে, কোনো ব্যাপারে, সারের শরীরের ভিতর হোক আর শরীরের বাইরে যে সমস্ত বিপর্যয় আছে, যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আছে, কোনো সৃষ্টি কোনো সৃষ্টিকে আক্রান্ত, কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারবে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং নির্দেশ না হবে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের 22 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, এই পৃথিবীতে, এই ভূমণ্ডলে কোনো প্রকারের মুসিবত আসে না, আক্রান্ত করে না এ পৃথিবীবাসীদেরকে। ফিল আরদি, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, এবং তা তোমাদের নিজেদের জীবনেও কোনো মুসিবত আসে না, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি, শুধুমাত্র ওটাই আসে যেটা আগে থেকে কিতাবে লেখা রয়েছে। মিন ক্বাবলি মানে পূর্ব থেকে, যেটা আগে পূর্ব থেকেই যেটা কিতাবে নির্ধারিত রয়েছে লোহে মাহফুজে, সেটাই শুধুমাত্র আসে, এর বাহিরে কোনোটা আসে না। অতএব জল এবং স্থলে নিজেদের জীবনে কোনো প্রকার বালা মুসিবাত, কোনো প্রকার রোগ ব্যাধি, কোনো প্রকার জীবাণু এবং ভাইরাস আপনার আমার জীবনে, আপনার আমার সংসারে, আপনার আমার অর্থে, আপনার আমার সন্তানদের জীবনে কোনো প্রকার আক্রমণ করতে পারবে না, শুধুমাত্র ওইটাই পারবে যেটা পূর্ব থেকে আল্লাহর কিতাবে নির্ধারিত রয়েছে। অতএব করোনাকে ভয় করে আপনার আমার ইবাদত, আপনার আমার জীবনযাপন সব কিছুকেই আপনি আমি বন্ধ করে রাখবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে লৌহে মাহফুজের লিখিত বিষয়টা কোথায় যাবে? আল্লাহ যে বললেন যে আন্নাবরাহা, যেটা পূর্ব থেকে লেখা আছে সেটাই আমি বাস্তবায়ন করব, আন্নাবরাহা সেটাই আমি প্রতিষ্ঠিত করব। অতএব করোনা ভাইরাসের নিজস্ব ক্ষমতা নাই যে কে সে তাওকে আক্রমণ করে তার জীবনটা কেড়ে নেবে, এই সুযোগ, এই ক্ষমতা আল্লাহ করোনা ভাইরাসকেও দেয়নি, এর আগেও কোনো মহামারীকে দেয়নি, পরেও কোনো মহামারীকে, কোনো বালা মুসিবতকে আল্লাহ দিবেন না। একমাত্র ওটাই আসবে মানুষের জীবনে এবং তার সংসারে যা পূর্ব থেকে নির্ধারিত রয়েছে, তার বাইরে কিছু আসবে না। সম্মানিত উপস্থিতি,
فأرادوا به كيدا فجعلناهم الأسفلين অতঃপর তারা সকলেই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এক বড় ধরনের ষড়যন্ত্র লিপ্ত হলো। ফাজআলনাহুমুল আসফালিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিলেন, তাদেরকেই নিম্নগামী করে দিলেন। আসফালিন মানে তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলেন, নিম্নগামী করে দিলেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের জামানা সবাই তার ক্ষতির দিকে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কল্যাণের জন্য শুধু আল্লাহ একদিকে, সুবহানাল্লাহ। সবাই মিলে তার ক্ষতি চেয়ে ফারাদু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর সদ ব্যবহার করেছেন সেই জামানার সবাই ইব্রাহিমের এগেনেস্টে, সবাই মিলে সব ধরনের প্রচেষ্টায় তার ক্ষতির জন্য ষড়যন্ত্র করলো, মারাত্মক ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন তার কল্যাণে। ফাজআলনাহুমুল আসফালিন, আল্লাহ বলছে আমি তাদের সবাইকে পরাস্ত করে দিলাম, সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর সকল শক্তি যদি একদিকে থাকে আর আপনার আমার সহায়ক হিসেবে আপনার আমার মনিব যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি থাকে, পৃথিবীর কোনো ক্ষতি, ক্ষতিকারক কোনো বিষয়, ক্ষতিকারক কোনো ব্যক্তি, ক্ষতিকারক কোনো সেক্টর আপনার আমার জীবনে কোনো ক্ষতি আনতে পারবে না। ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহুদিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম তার কওমের, তার আপনজন, তার এলাকাবাসী, দেশবাসীকে দাওয়াত দিয়ে যখন একেবারেই নিরাশ হয়ে গেলেন, যখন তাদের ব্যাপারে দাওয়াত কবুলের ব্যাপারে যখন আশা হারিয়ে ফেললেন, তখন তিনি ইরাদা করলেন ইন্নি দাহিবুন ইলা রব্বি সায়াহুদিন, আমি এখান থেকে চলে যাব আমার প্রতিপালকের নির্দেশের দিকে, আমি আমার প্রতিপালক যেদিকে আমাকে নির্দেশ করেছেন সেখানে আমি চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এত সময় পর্যন্ত ছিলেন ইরাকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে যাচ্ছেন তিনি ফিলিস্তিনে পবিত্র নগরীতে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে আমাদের নবীর জীবনের হুবহু মিল, আলহামদুলিল্লাহ অনেক দিকে মিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জন্মস্থানের লোকজনদেরকে দাওয়াত দিয়ে যখন শেষ পর্যন্ত নিরাশ হয়ে গেলেন, তখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে আমি হিজরত করব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তখন তিনি ফিলিস্তিনে হিজরত করলেন। ঠিক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মক্কার পার্শ্ববর্তী লোকদেরকে 13 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে যে কয়জন আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়তে ধন্য হয়েছিলেন, তারা বাদে অধিকাংশ মানুষ যখন আল্লাহ নবীর এই সর্বশেষ নবীর সর্বশেষ দাওয়াতটা, সব থেকে কল্যাণের বিষয়টা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের আহ্বানটা যখন তারা কবুল করতে ব্যর্থ হলো, তখন তিনি আল্লাহর নির্দেশে মক্কা ত্যাগ করে মদিনায়, যেখানে তার জন্য নিরাপত্তা, যেখানে তার জন্য দাওয়াতি কাজের সব থেকে সুযোগ সুবিধা রয়েছে, আল্লাহর নির্দেশে তিনি সেখানে হিজরত করলেন। তাহলে হিজরতের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পিতামহ, সেই দাদার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের জীবনের মিল রয়েছে, সুবহানাল্লাহ। এর আগে যদি একটু দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহকে পাওয়ার জন্যে নিবিড়ে তিনি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করতেন। ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রাআ কাওকাবা, দিনের অবর্তমানে যখন রাত আসতো, যখন আকাশের তারকাগুলি দেখতেন, তখন তিনি এই তারকার মধ্যে দিয়ে মধ্যেই তার প্রতিপালককে খোঁজার চেষ্টা করতেন। তারকার যখন চলে যেত বলতো যে না, অস্থায়ী জিনিস তো আমার মাবুদ হতে পারে না, অস্থায়ী জিনিস তো আমার প্রতিপালক নিয়ন্ত্রণকারী হতে পারে না। যখন তারকার থেকে বড় আকারে দেখতেন চাঁদকে, মনে করতেন যে ফালাম্মা আল কামারা বাজিগান, যখন গজ গজ করে চাঁদ তারকা উঠে পড়তো অনেক আলো নিয়ে, তিনি বলতেন যে এটাই মনে আমার রব। কিন্তু যখন তারকা আবার শেষ হয়ে যেত আস্তে আস্তে করে, সে ধীরে ধীরে ছোট হয়ে যেত, তখন সে মনে করতো না আমার বর্তমানে তো স্থায়ী হবে, তার তো কোনো ক্ষয় হওয়ার কথা না, সে তো সরু হওয়ার জিনিস না। ফলে সে সেখান থেকে আবার ব্যাক করতো। এরপর যখন আবার ফালাম্মা আশামসা বাজিগাতান, সূর্য যখন আরও বড় কিরণ নিয়ে আরও বড় আকারে উঠত, মনে করতেন যে ইনি আমার তাহলে অভাব নাকি। আবার যখন সূর্য দিনের শেষে যখন অস্তমিত হতো, তখন তিনি সূর্য থেকে অনুপ্রায় নিলেন, প্রকৃত রবকে তিনি পেয়ে গেলেন, আল্লাহ আকবার। ঠিক আমাদের রাসূল
দেখেন রাসুল ইব্রাহিম আলাইহিসসালামের মতো করে আমাদের রাসুলও কিন্তু ওয়াহী আসার আগে তিনি গারে হিরাতে আল্লাহকে পাওয়ার জন্য নিবিড়ে তিনি সময় দিতেন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সাথে আমাদের নবীর জীবনের অনেক দিক থেকে মিল, সুবহানাল্লাহ। কোরবানির ক্ষেত্রেও অনেক দিক থেকে মিল। আমাদের নবীকে বলা হয় ইবনু যাবিহাতাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইবনু যাবিহাতাইন, দুই জবাইকৃত পিতার সন্তান, দুই জবাইকৃত পিতার সন্তান। এটা ঐতিহাসিক বিষয়, এর আগেগুলো কোরবানির কোরআন হাদিসের বিষয়। ইবনু যাবিহাতাইন কেন বলা হয় তাকে, দুই জবাইকৃত পিতার সন্তান বলা হয় কেন? যেহেতু তিনি হচ্ছেন ইসমাইল আলী সালাতামের বংশধার থেকে এসেছেন, ইব্রাহিমের পুত্র ইসমাইলের বংশধারার থেকে আমাদের নবীর জন্ম। আর ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করা হয়েছিল, কোরবানি করতে আর বাকি ছিল না, আল্লাহ আকবার, মোটেও বাকি ছিল না। কোরআনই আমাদেরকে জানিয়ে দেবে যে কোরবানি করার কিছুই বাকি ছিল না। ফালাম্মা জান্না, কোরবানি করার যে কিছুই বাকি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনেই আল্লাহর জন্য আত্মসমর্পণ করলেন, পুরোপুরি সারেন্ডার করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই কলিজার টুকরাকে জমা উঁচু বালুর উপরে ফেলে দিয়ে যখন তার চলটা বালির সাথে মাটির সাথে লেগে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে উঁচু বালির টিলার উপরে তাকে ফেলে দিলেন, এবং ফেলে দেওয়ার পরে যখন তাকে পার্শ্বভাবে শোয়াই দিলেন, এবং তার চল যখন মাটির সাথে লেগে গেল, আর ইব্রাহিমও যখন ছুরি চালানো, যদি এখানে সে কথাটা নাই, কিন্তু তার চল মাটির সাথে, এই জাবিন বলা হয় চলকে, পার্শ্ব যখন চলটা যখন মাটির সাথে লেগে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাজ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তাহলে কুরবানির কোনো কিছু বাকি ছিল না ইব্রাহিম এবং ইসমাইলের, এই জন্য তাকে বলা হয় যাবিহা, কেন জবাই তিনি হয়েই গেছিলেন, এই জন্য ইসমাইল হচ্ছে যাবিহা, যাবিহা বলা হয়। আরবিরা, আরবরা এখনও বলে যে যাবিহা মানে যে কোনো পশু যখন জবাই করা হয়ে গেল তাকে বলা হয় আরবিতে যাবিহা। তো যেহেতু ইসমাইলকে জবাই করার আর তেমন কিছুই বাকি ছিল না বলা যায়, তাদের ইচ্ছা এবং চেষ্টা কোনো কিছু বাকি ছিল না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দিয়েছেন, এই জন্য সে যাবিহা, তাকে জবাই করার করাই হয়ে গেছিল। এদিক থেকে তিনি এক জবাইকৃত পিতার সন্তান। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিতা আবদুল্লাহ, তার দাদা আব্দুল মুত্তালিব, তার অনেকগুলি ছেলে সন্তানের মধ্যে তাকে কুরবানি করার যে স্বপ্ন তার গণকরা তাদেরকে জানিয়েছিল, বারবার আমাদের নবীর পিতা আবদুল্লাহর নামই বারবার সে লটারিতে উঠতেছিল, বারবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পিতা আবদুল্লাহর নামটাই তার সেই জবাই কাকে করবে, তার সন্তানগুলির মধ্যে কোন সন্তানকে জবাই করবে, যতবার লটারি টানে ততবারই শুধু আমাদের নবীর পিতা আবদুল্লাহর নামই উঠে। অতএব এদিক থেকেও তাকে জবাই করার জন্য সব কিছু প্রস্তুত হয়ে যাচ্ছিল, এই জন্য আবদুল্লাহকে বলা হয় যাবিহা। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে দুই জবাইকৃত পিতার সন্তান। কোরবানির ক্ষেত্রেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের হুবহু মিল রয়েছে, সামঞ্জস্যতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, ফারাদু বিহি কাইদান ফাজা আলনাহু নাসবালিন ওয়া ক্বালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহুদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। যখন আল্লাহর নির্দেশে ইরাককে পরিত্যাগ করে হিজরত করে যখন তিনি ফিলিস্তিনি দিকে গমন করছেন, যাওয়ার ডাক পথে মধ্যে বা এই সময় তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে একটি সৎ সন্তান, নেক সন্তান দান করো, আমার তো বয়স এখন প্রায় অনেক দূর এগিয়ে গেল, আমার এই তাওহীদের দাওয়া, তোমার দেওয়া এই মিশনকে আমার অবর্তমানে কে পরিচালনা করবে,
তুমি তো এটা ভালোবাসো আর আমি তো এটা ভালোবেসে আমার জীবনকে উৎসর্গ করলাম তোমার এই তাওহীদ প্রচারে, শিরিক মূলোৎপাটনে। তা আমার এই দাওয়াতকে, তোমার দেওয়া এই মিশনকে কে চালিয়ে যাবে আমার অবর্তমানে? রব্বি হাবলি মিনাস সালেহীন। তাই আপনি আমাকে একটি সৎসন্তান দান করেন। এজন্য সম্মানিত উপস্থিতি, সন্তান যখনই আল্লাহর কাছে কামনা করতে হবে, যখনই চেষ্টা করতে হবে সন্তানের জন্যে, অবশ্যই আল্লাহর কাছে সৎ সন্তান, নেক সন্তানই কামনা করতে হবে। এই দোয়াটা অবশ্যই প্রত্যেক দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মুখস্থ থাকা উচিত, এবং তাদের বিশেষ করে যখন আমাদের সন্তান নেওয়ার, যখন সন্তান চাওয়ার দরকার, এই আয়াত দিয়ে এবং এই ধরনের আরও যে আয়াতগুলি রয়েছে সেই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে যিনি সন্তান দাতা, সন্তান দিতে পারেন, দিয়ে থাকেন, তারই কাছে আমাদের সন্তান যেতে হবে। সন্তান চাওয়ার জন্য আর পাওয়ার জন্য মাজারে দরবারে আর বিভিন্ন মাখলুকের কাছে যে ধর্ণা ধরে নিজেকে শিরিক এবং মুশরিকের মধ্যে লিপ্ত করা যাবে না, জীবনের সমস্ত আমলকে নস্যাৎ করা যাবে না। ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম একজন সহনশীল সন্তানের। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম থেকে তার সন্তান যে ধৈর্যশীল হবে, সহনশীল হবে, আনুগত্যকারী হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন যখনই সন্তানের সুসংবাদ দিচ্ছেন সেই সুসংবাদের সাথে তার সন্তানের বর্ণনা এবং সন্তানের সেই প্রশংসা তিনি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। হাদা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فبشرناه بغلام حليم যেমনটি নেককার আল্লাহর নৈকট্যশীল নবী সে যেমন আল্লাহর কাছে সৎসন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনও তার নেক দোয়া কবুল করে তাকে সন্তান দিলেন। আর সন্তানের বিশেষণ উল্লেখ করে বললেন যে ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, অর্থাৎ আল্লাহর কাছে যে যেমন চায় আল্লাহ রাব্বুল আলামিনও তার জন্য অমনটি কবুল করেন। অর্থাৎ আমাদের চাওয়াটা যেমন হবে, চাওয়ার পদ্ধতি যেমন হবে, চাওয়ার বিষয়টা যত আল্লাহর কাছে তাকিদপূর্ণ হবে, আপনার আমার দোয়া কবুলের ব্যাপারটাও তত তাড়াতাড়ি এবং ত্বরান্বিত হবে। ফলাম্মা বালাগা মাআহু সা'ইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পিতার সাথে দৌড়ঝাঁপ করার বয়সে উপনীত হলেন, সা'ইয়া বলা হয় দৌড়ঝাঁপ করা, এই জন্য ওই দেখেন হজের সময় তওয়াফ করার পরে কী করতে হয়, সা'ই, তওয়াফ করার পরে যেটা বলা হয় করা হয় সেটা সা'ই, আর ওই জায়গাটার নাম বলা হয় মাসা, যেখানে সাই করা হয়। সা'ইয়ুন অর্থ হলো একটু দৌড়ঝাঁপ, একটু দৌড়োদৌড়ি করা, একটু তাড়াতাড়ি হাঁটতে পারা, মোটামুটি শক্তিশালী হওয়া, তাড়াতাড়ি হাঁটতে পারা, সেটাকে বলা হয় সা'ইয়ুন। যখন এই বয়সে উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ঠিক সবথেকে একটা গুরুত্বপূর্ণ সময় পিতামাতার সাথে হাট বাজারে যেতে পারা, পিতার সাথে হাটে যেতে পারা, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় বন্ধু বান্ধবদের সাথে যেতে পারা, আর পিতা সন্তানের পরিচয় তুলে ধরে, এ আমার অমুক সন্তান, এ আমার এই সন্তান অমুক ক্লাসে পড়ে, এটা পিতামাতার, পিতা এবং সন্তানের মধ্যে কেমন যেন নতুন নতুন সম্পর্ক সৃষ্টি হয়, কেমন যেন তাদের গভীরতা, ভালোবাসা নানানভাবে ছড়িয়ে এবং ছিটিয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে, এই বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন পরীক্ষা নেমে আসলো, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, অর্থাৎ ওয়াহির মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়েছি, যেহেতু নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি, আন্নি আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, অতএব তুমি তোমার মতামতটা একটু পেশ করো, তুমি একটু খেয়াল করো তুমি কি করবে। আল্লাহু আকবার, এখানে দেখেন পিতাকে, পিতা নাবি, ওয়াহি করা হয়েছে ছেলেকে কোরবানি করার জন্যে, কিন্তু শুধুমাত্র যাতে নিজের ইবাদতটাই পরিপূর্ণ না হয়, সন্তানের ইবাদতটাও যাতে পরিপূর্ণ হয়, এজন্য পিতা আর পুত্র দুজনে পরামর্শ করে, দুজনেই আল্লাহর কাছে যাতে করে কোরবান হতে পারেন,
যাতে করে শুধু নিজের ইবাদতটাই না হোক, বরং সন্তানের ইবাদতটাও যাতে আল্লাহর কাছে কবুল হোক, এই জন্যে নিজের তাকে না জানা অবস্থায় গোপনে এক জায়গায় নিয়েই তাকে ছুরি চালিয়ে দিয়ে হত্যা করে দিলেন না, কোরবানি করে দিলেন না, বরং নিজেও যেমন আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করলেন, সন্তানের নৈকট্য লাভটাও তিনি পথটা বাতলাই দিলেন। ফান্দুর মাদা তারা, অতএব তুমি একটু খেয়াল করো যে তুমি কি করবা, তোমার কি মতামত। পালায়া আবাতি ফাআল মা তুমার, ইসমাইল আলাইহিসসালাম যেহেতু আল্লাহ প্রথম থেকে সুসংবাদ দিয়েছেন যে সহনশীল সন্তান, বিশেষণ উল্লেখ করে দিয়েছেন অ্যাডজেক্টিভ, অতএব সে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা। পিতাকে এখানে সম্বোধন করেছেন শুধু আবি বলে না, আরবিতে স্বাভাবিকভাবে যদি পিতাকে ডাকা হয় তো ইয়া আবি, হে আমার পিতা, হে আমার আব্বা, কিন্তু যখন সম্মানের সাথে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে কোনো ভালো মজলিসে যখন পিতাকে সম্বোধন করার প্রয়োজন হয় তখন আরবরা বলে ইয়া আবাদি, হে আমার সম্মানিত পিতা। তো এই চূড়ান্ত মুহূর্তে যখন পিতা তাকে হত্যা করতে যাচ্ছে, আমাদের মতো অনেক সন্তান হলে তো গালিগালাজ করতাম, তাকে আরও গালমন্দ করতাম, এর বাচ্চা তার বাচ্চা অনেক কিছু হয়তো কোনো সন্তান বলে ফেলতে পারতো, কিন্তু সেটা তো বড় দূরের কথা, বরং সন্তানকে যখন সম্মান দিতে হয়, সন্তানকে যে ভাষায় সম্মান, পিতাকে যে সময় এবং যে ভাষায় সম্মান করতে হয় সেই সময় এবং সেই ভাষায় তিনি ব্যক্ত করলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আপনি আপনার আদেশকে যে আদেশ আপনি প্রাপ্ত হয়েছেন সেটাকে পূর্ণাঙ্গ করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই তাড়াতাড়ি, এখানে আরবিতে ভবিষ্যতের বিষয়টা বোঝানোর জন্য আরবি গ্রামার সিন একই সিন কিন্তু দুইভাবে ব্যবহার করা হয়, একটা হলো সাউফা একটা হলো সা, সাউফার মধ্যে একটু অবকাশ থাকে, সাউফা তাআকাল্লাহু তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, একটু অবকাশ যেহেতু আখিরাতের বিষয়, দুনিয়ার থেকে আখিরাত একটু দূরে আছে, এই জন্য সাউফা ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুপাতে, একটু অবকাশ যদি থাকে, একটু যদি লেট বা দেরি থাকে। কিন্তু আর একটা যেটা আরবিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিন, সিনটা হচ্ছে তাড়াতাড়ির জন্যে। তাই ইসমাইল আলাইহিসসালাম সাউফা বললেন না, যে দেখা যাক আমি একটু চিন্তা ভাবনা করে নিই, আমাকে একটু সবাই দিন, দুই চার দিন আমাকে একটু অবকাশ দিন, না সাউফা না, সাতাজিদুনি ইনশা আল্লাহ, ও চিরেই এক্ষুনি আপনি আমাকে পাবেন আল্লাহ যদি চাহেন। আবার নিজের উপরে ভর করলেন না, কেন অবস্থা তো অনেক কঠিন, জীবন যাবে, গলায় ছুরি বয়ে যাবে, এ সময় আমি যদিও আমার ইচ্ছা আছে, যদিও আমার চেষ্টা আছে, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া এই চূড়ান্ত মুহূর্তে আমি ধৈর্যের পরিচয় দিতে পারবো কি না, এই জন্য আবার নিজের উপরে বল না করে বলছেন ইনশা আল্লাহ, সাতাজিদুনি ইনশা আল্লাহ, অচিরেই এক্ষুনি আপনাকে আমাকে আপনি পাবেন যদি আল্লাহ চাহেন তাহলে। যদিও তাই দেখেন নিজের চেষ্টার কোনো অভাব নেই, তারপরও নিজের উপর ভর করতে পারছেন না, ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাহেন তা আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। এই হলো কুরবানি। আজকে আমরা কুরবানি করার ব্যাপারে কত চিন্তা করি, কত দিক খেয়াল করি, কিন্তু কুরবানি যেখান থেকে এসেছে, কোরবানির যেটা পটভূমিকা এবং প্রাক্ষাপট সেগুলো যদি আমরা লক্ষ্য করি, সেটা যদি আমরা স্মরণ রেখে, সেটাকে সামনে রেখে যদি আমরা আমাদের জন্য আল্লাহ যেটা সহজ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিনের মাধ্যমে আল্লাহ যেটা সহজ করে দিয়েছেন পশু কোরবানির মাধ্যমে, আল্লাহর ঐক্যট লাভ, আল্লাহর সান্নিধ্য লাভ, অতএব সেক্ষেত্রে যেন আমাদের পারত পক্ষে যে এখলাসের ঘাটতি যেতে না হয়, আল্লাহ নৈকট্য লাভের জন্য যেভাবে এখলাস থাকার দরকার, যে পরিপূর্ণ সহি নিয়ত থাকার দরকার, এবং সামর্থ্য অনুপাতে ভালো কোরবানি আর ভালো পশু বাছাই করার দরকার, আমাদের পারত পক্ষে যেন এই নৈকট্য লাভের কোনো দিক যেন একটু কমতি না থাকে, কোনো দিকে যাতে একটু ঘাটতি না থাকে, সেটাই যেন হয় আমাদের জন্য প্রচেষ্টা এবং চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আন্তরিকতা, সেই ইখলাস এবং সেই মনমানসিকতা এবং এইগুলোকে বাস্তবায়নের জন্যে যে আর্থিক সচ্ছলতা, অনুকূল পরিবেশ দরকার, সব কিছুই আমাদেরকে দান করে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আর সেই ইসমাইল আলাইহিস সালামের মতো করে যেন আমরা তার নৈকট্য লাভ করতে পারি, তার সান্নিধ্য লাভ করতে পারি। দুই ভাইয়ের মধ্যে হাবিল যেভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছিল, আমরা যেন তাদের অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا مجيب الدعوات اللهم اشف مرضانا اللهم اشف مرضانا ومرضات المسلمين جميعا اللهم اغفر لموتانا وموتى المسلمين جميعا عباد الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأولى وأعز وأجل وأتم وهم أكبر